আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো। আবারও আমার একটি ব্যস্ত দিনের কিছু অংশ শেয়ার করছি আপনাদের সবার সাথে ব্লগ আকারে। হোপফুলি আপনাদের ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করছি পুরো সময় জুড়ে আমার সাথেই থাকবেন। আজকালকার দুর্মূল্যের বাজারে চিনির যে কি পরিমাণ ডিমান্ড, কষ্ট করে মনকে স্থির করে মূল্য অনুযায়ী টাকাটা গুনে বাজারে গেলেও অনেক সময় চিনি পাওয়া যায় না, কিংবা আপনি যেটা বা যতটুকু চাচ্ছেন সেটা তো পাওয়াই যাচ্ছে না। তাই সব কিছু বাদ দিয়ে আপনার প্রয়োজনটাকে পিছনে রেখে আপনার ভাগ্য আপনাকে যতটুকু পাইয়ে দিচ্ছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে, তাই না? ওই সময় বাজারে চিনির খুবই সংকট ছিল, প্যাকেট চিনি তো পাওয়াই যাচ্ছিল না, ইভেন খোলা চিনিরও সংকট। তারপরও আমরা কোনো রকম একটু পেয়েছি আর কি। আর এদিকে সকাল সকাল উঠেই আমি ফ্রিজ থেকে কিছু খাবার দাবার নামিয়ে রেখেছিলাম, তারপরে হালকা মানে টুকটাক কাজগুলো শেষ করে এখন দুধটা বসিয়ে দিচ্ছি। শুরুতেই তো আপনাদেরকে আজকের দিনের ব্যস্ততার কথা বলেছি, আসলে বাসায় গেস্ট আসবে, আর গেস্ট বলতে আমার খালু ঢাকায় আসছে একটা কাজে। তো আমি ফোন দিয়েছিলাম আমার এখানে আসার জন্য, বলল কাজ শেষ করে জানাবে। তো জানাতে জানাতে এমন একটা অবস্থা, মানে কালকে রাত 11টার সময় আমাকে জানিয়েছে যে আজকে সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব, মানে যাতে জ্যামে না পড়ে এই জন্য চলে আসবে, মানে আমার এখানে এসে ব্রেকফাস্ট করবে। তো রাত 11টার সময় বাচ্চা নিয়ে নতুন কিছু করা তো আর পসিবল না, শুধু মনে মনে হালকা একটু প্ল্যান করে রেখেছি, সেই প্ল্যান অনুযায়ী সকালবেলা শুরু করেছি, দেখি কতটুকু কি করতে পারি। রাতের বেলা আমার বেবি তো দেরি করে ঘুমায়, সেই সাথে কয়েকবার ওঠেও, তো আমার ঘুম ঠিকঠাক না হওয়ায় সকালবেলা ওঠাটা একটু টাফ। তারপরও আমি যতটা পসিবল চেষ্টা করি, কিন্তু ওই যেদিন দরকার সেদিনে হয়ে যায় ব্যতিক্রম, মানে আজকে উঠতে উঠতে বেশ দেরি হয়ে গেছে। একরকম বলতে পারেন যে আমার খালুর ফোনেই আমার ঘুম ভেঙেছে। খালু আমাকে ফোন দিয়েছে যে মানে আমার বাড়ির লোকেশন চাচ্ছিল আর কি। এদিকে শ্যামের জন্য একটু দুধ বসিয়েছি, জাল হতে হতে কিছুটা ঘন হয়ে আসছে, এখন মশলা দিয়ে ফাইনালি রেডি করছি। আর অন্যদিকে ফ্রোজেন গরুর মাংসটা বসিয়েছি, ওইটা আমি গতকাল রাতেই নামিয়ে রেখেছিলাম, কিন্তু ওয়েদার ঠান্ডা থাকার কারণে এখন অবধি সেটা নর্মাল হয়নি। তারপরও কোনো রকম চুলায় বসিয়ে চুলার জাল হালকা হিটে রেখে দিয়েছি। যেহেতু তাড়াহুড়া করছিলাম তাই গুঁড়া দুধটা এভাবে এখানেই মানে শ্যামাইয়ের সাথেই অ্যাড করে দিচ্ছি, চুলায় আর আলাদা করে মানে দুধের সাথে জাল করলাম না। আমার খালু তো চলে আসছে, আর চুলায় দুধ রেখে আমি সেখানে যাওয়াতে বলগ উঠে কিছুটা পড়ে গেছে। তো যাই হোক, এখন শ্যামাইতে ঢেলে নিচ্ছি। আর অনেক তাড়াহুড়া করছিলাম যেহেতু গেস্ট চলে আসছে বাসায়, তাড়াহুড়া বলতে যখন থেকে উঠেছি তখন থেকেই তো তাড়াহুড়া করছিলাম। তারপরে অবশ্য গতকাল রাতে টুকটাক মানে বাসা গুছানোর কাজ একটু আগিয়ে রেখেছি, এই জন্য আজকে সকালবেলা হালকা কাজ করার পরে চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট রুমটা যেন আমি ঝাড়ু দিতে পারি, কারণ গেস্ট আসার পরে কিন্তু তাদের সামনে রুম ঝাড়ু দেওয়া পসিবল না। আর এই কাজটা আমার কাছে অনেক ডিফিকাল্ট এবং অনেক কিছু ভ্যারি করে। আমার মনে হয় যে যদি ঘরটা ঝাড়ু দেওয়া থাকে তাহলে মনে হয় কাজ অনেকটা হালকা লাগে। আজকের ওয়েদার মোটামুটি ভালো, মানে শীতের ওয়েদার যা হয় আর কি, কুয়াশা কম থাকলেও ঠান্ডা ভালোই। তো ঝটপট কাজকর্মের সাথে সাথে আবার আমার খালুর সাথেও হালকা একটুখানি গল্প গুজব, মানে সঙ্গ দেওয়া আর কি যতটা, তো সেগুলোও করছিলাম। এভাবেই তো গেস্ট অ্যাটেন্ড করতে হয়। ওদিন আবার আশিয়ার বাবারও ডে অফ ছিল, ও যেহেতু বাসায় ছিল কিছুটা হেল্প হচ্ছিল আমার, আর সকাল সকাল তো মেয়েও ঘুমাচ্ছে, এই জন্যই আর কি তাড়াহুড়া করে কাজ করা যাচ্ছিল। তবে মনে মনে চিন্তা করছিলাম মেয়ে যদি জেগে যায় এই মুহূর্তে তাহলে কি হবে, কারণ এই যে কাজ করছি তবে অনিশ্চয়তার মধ্যে, কখনো যদি মেয়ে কান্নাকাটি করে আমার কিছু করার নেই, সব কিছু ফেলে রেখে তো তার কাছে যেতেই হবে।
বাসায় ফ্রোজেন পরোটা থাকাতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে, অলরেডি সেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বাইরের খাবার কিংবা রেডিমেড বা ফ্রোজেন খাবারের প্রতি আমাদের একটু খারাপ ধারণা থাকলেও আমার আজকের পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য সেগুলো একেবারে পারফেক্ট। সেগুলোর সব কিছুই যে খারাপ হয় তা কিন্তু নয়। আপনি দেখে শুনে বুঝে যদি একটু ভালো ব্র্যান্ডের জিনিস কিনেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো, মানে একটুখানি ভরসা করা যায় আর কি। এই তো টেবিলে দেওয়ার মতো কোনো রকম একটু নাস্তা গোছানো শেষ। যেই সব কিছু অ্যারেঞ্জ করছি, মানে ফাইনালি বসতে দিব, এর মধ্যে আমার মেয়ে ওদিকে সিগন্যাল দেওয়া শুরু করেছে, তো সব ফেলে রেখে আমাকে যেতে হয়েছে। পরে বাকিটা আরশি আর বাবাই সামলিয়ে নিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে গেছে, আর আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়েছে। তো যাই হোক, আল্লাহ আসলে সব কিছুই সুন্দর মতো সেট করে রাখে। তো এখন এসে আমি একটু চা তৈরি করছি, আমার খালু আবার দুধ চা খায়। তো ঝটপট করার জন্য আমি আলাদা করে লিকার বের করে নিচ্ছি, আর এদিকে কাপের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে কাজটাও সহজ হয় আর আমার কাছে ঝামেলাও কম লাগে। যে কোনো কাজ আপনি আপনার মতো করে প্ল্যান করে রাখলে কিংবা তাড়াহুড়ায়, কিংবা যদি বাসায় কোনো গেস্ট আসে তাহলে এক একটা করে কাজ যদি শেষ হয়, মানে স্টেপ বাই স্টেপ আপনি যতই সামনের দিকে আগাবেন ততই নিজের কাছে বেশ হালকা লাগে, মনে হয় না যাই হোক এই বেলাটা পার হয়ে গেল, বা যেটা চেয়েছিলাম সেটা আমার মতো করে করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই মূল্যবান জিনিসটা অলরেডি আমার বাসায় চলে আসছে বলে নিজেকে একটু মানে হালকা ফিল হচ্ছে। এটা গতকাল রাতে অনলাইন সব চাল ডাল থেকে অর্ডার করা হয়েছে, তারপরও নিশ্চিত ছিলাম না যে হাতে পাবো কি না। লাস্ট অবধি গিয়ে হয়তো বলবে যে না স্টক আউট, কিন্তু আলহামদুলিল্লাহ সকাল সকালে চলে আসছে। এদিকে আমার খালু আর আরশিয়ার বাবার খাওয়া শেষে আমার খালুকে চা দেওয়ার পর এখন আমি খেতে আসছি। নাস্তা টেবিলে যে আহামরি কোনো কিছু দিতে পেরেছি তা নয়, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে না এই স্টেপটা পার করলাম, মানে একটু আগে যেটা বলছিলাম আর কি। আর যখন কোনো কিছু হয়ে যায় তখন আসলে এর থেকে ভালো চিন্তা না করে বরং যা হয়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ করাই ভালো, তাই না? ঝটপট করে রান্না করলেও সেমাইটাও বেশ ভালো হয়েছে, আমারও ভালো লেগেছে, সেই সাথে খালুও বলল। আবার খালুকে যে চাটা দিয়ে আসলাম, তো খালু এখন মানে আমি যখন খাচ্ছিলাম তখন ডেকে বলছে যে চাটা ভালোই হয়েছে। তো তাড়াহুড়ার ফল বা প্রাপ্তি হিসাবে এটাই সবচেয়ে বড়। নাস্তা খাওয়া শেষে মোটামুটি একটুখানি হালকা লাগলো, মনে হচ্ছে সারাদিনের জন্য বা রিফ্রেশমেন্টের জন্য একটু চা দরকার। তো খালুর বেঁচে যাওয়া লিকারটা থেকে আমি একটু দুধ চা তৈরি করে নিয়েছি, আর আশিয়ার বাবার জন্য র চা, কারণ ও দুধ চা একেবারেই খাবে না, এই জন্যই আমাদের বেশিরভাগ র চায় খাওয়া হয়। আর আমি আমার চাটাতে যে দুধ ইউজ করেছি সেটা কিন্তু শ্যামার জন্য আমি যে দুধটা প্রিপেয়ার করেছিলাম সেটাই একটু বেঁচে গিয়েছে। তো সেইটার সাথে বেঁচে যাওয়া লিকার, মানে বেঁচে যাওয়া জিনিসপত্রগুলো আর কি কোনো রকম শেষ করার জন্যই আমার এই চাটা একরকম খাওয়া হলো, সেই সাথে আমার নিজের প্রয়োজন তো আছেই। সংসারে আমরা মেয়েরা যারা আছি তাদের কিন্তু অনেক দায়িত্ব, সেই সাথে দেখে শুনে বুঝে হিসাব করেই সংসার চালানো উচিত। ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল করে যদি মেনটেন করা যায় এতে মোটামুটি অনেক কিছুরই বেশ ঝামেলা কমে কিছুটা সেফও হয়। যেমন আজকে শ্যামাই থেকে বেঁচে যাওয়া ওই দুধটুকু যদি রেখে দিতাম তাহলে ওটা আবার টানাটানি করো, এদিক ওদিকে ফ্রিজে রাখো, কখন মিষ্টি কোনো কিছু রান্না করা হবে, এক সময় দেখা যাবে সেটা কিন্তু নষ্টই হবে, তো সেক্ষেত্রে খেয়ে নেওয়াই ভালো। আমি তো আমার এই ছোট সংসারে এভাবেই মেনটেন করছি, তবে জানি না আপনারা কে কী করেন। যারা অনেক এক্সপিরিয়েন্স তারা নিশ্চয়ই অনেকভাবে অনেক কিছুই হ্যান্ডেল করেন, আর আমরাও তাদের কাছ থেকে শিখি। কিন্তু আমি সবসময় আমার ব্লগে বলি যে যারা নতুন কিংবা ছোট পরিবার আমার মতো তারা কিন্তু টুকটাক এই ছোট ছোট জিনিসগুলো ফলো করে মেনটেন করতে পারেন, আপনাদের উপকারই হবে। ডাল ধোয়া পানিটা তো রেখে দিয়েছি, সেখানে এখন চায়ের লিকারটাও দিয়ে দিলাম, একসাথে গাছে দেওয়া যাবে। ওদিকে আশিয়ার বাবাও বেশ কিছু পেঁয়াজ ছিলে ক্রাশ করে দিয়েছে, এতে আমার ভালোই উপকার হলো। আর এই জিনিসটার কথা আর কি বলবো, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ইলেকট্রিকগুলোও কিন্তু অনেক উপকারী, তবে আমার কাছে মনে হয় মাঝে মাঝে ইলেকট্রিকগুলো নিয়ে ঝামেলায় পড়তে হয়, সেক্ষেত্রে ম্যানুয়াল এগুলো কিন্তু অনেক ভালো।
তো যাই হোক, দুপুরে রান্নাবান্নাও টুকটাক স্টার্ট করে দিয়েছি। স্টার্ট বলতে একদিকে ডাল সিদ্ধ দিয়েছি, আর এখন গতকাল রাতেই আমি সিমটা বেছে রেখেছিলাম, জাস্ট এখন ধুয়ে একটুখানি আলু কেটে সেটাও বসিয়ে দিলাম। ব্যস্ততার মধ্যে ফ্রোজেন করা রসুনটাও যে থেতো করে দিব সেটাও আর হয়ে ওঠেনি, ওভাবে গোটাই দিয়েছি। সেই সাথে এই যে প্যানটাও ছোট হয়ে গেছে, তো কত আর মাজবো, কিছুটা কাজ কমানোর জন্য আমি ওটাতেই বসিয়েছি। একটুখানি জাল হয়ে গেলে মানে কিছুক্ষণের মধ্যেই তো কমে যাবে। ঝটপট চুলায় রান্না বসিয়ে আমি এদিকে হাতের হালকা কাজগুলো শেষ করে নিচ্ছি। হালকা কাজ বলতে সকালের নাস্তার সব জিনিসপত্র মোটামুটি একটু গুছানো হয়েছে, আবার কিছু বাকি আছে, সেই সাথে থালা বাসনও তো সব সিঙ্কে আছে, এখনও মাজা হয়নি। আবার অন্যান্য রান্নার সব কিছু অ্যারেঞ্জ করা, সেই সাথে টুকিটাকি আরও তো অনেক কাজ থাকে, যেমন কালকের হালকা ভিজা মেয়ের কিছু কাপড় ছিল সেগুলো এখন বাইরে বের করে দিয়ে, ওই যে ডাল ধোয়া পানি সেই সাথে চায়ের লিকার রেখেছিলাম সেগুলো গাছে দিয়ে দিচ্ছি। তো সব মিলে আসলে কাজের শেষ নাই। আর হয় কি, রান্নাবান্না বসিয়ে যদি এই কাজগুলো করা হয় তাহলে একদিকে রান্নাও হতে থাকে, অন্যদিকে এগুলোও হলো। আর যেহেতু আপনারা দেখলেন এখনও মেয়ে ঘুমাচ্ছে, এজন্য আমি তাড়াহুড়া করছি, সেই সাথে আমার হালকা একটু জিনিসপত্র লাগবে, এজন্য আশিয়ার বাবাকে বাজারে পাঠিয়েছি। আর দোয়া করছি যে ও বাজার থেকে আসার আগে যেন মেয়ে না উঠে, কারণ ও থাকলে মেয়েকে সামলানোর কোনো ঝামেলাই হবে না। আজকের ওয়েদার মোটামুটি ভালোই, একেবারে মিষ্টি রোদ উঠে গেছে। এদিকে আমার কাজকর্ম চলছে আর থালা বাসনগুলো এভাবেই আছে, এগুলো আসলে শেষ অবধি আমার আর মাজা হয়নি, আছিয়ার বাবা মেজেছে। আর পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম সিমে দিব বলে, কিন্তু সেটাও তো আর দেওয়া হয়নি, যেহেতু এমনি উপচে পড়ছিল তাই চিন্তা করেছি একটু পরে দিব। তো রান্নাবান্না সহ আজকে সারা দিনের সব কাজকর্ম ব্যস্ততার মধ্যেও টুকটাক করে ভিডিও করা হয়েছে, সেগুলো আর একটা ভিডিওতে শেয়ার করা পসিবল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বড় করব না। তবে যেতে যেতে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা বেশ অনেকদিন ধরে ভিডিও দেখেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা বিন্দুমাত্র কোনো উপকারে আসে বা ইন্সপায়ার হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সেই সাথে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন, আর ভিডিও সম্পর্কে ভালো মন্দ জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আপনাদের মধ্যে যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।